হ্যালো বন্ধুরা, রবি টেম্পিটি স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহসাবি। আজকে আমরা আমাদের দ্বিতীয় অধ্যায় ভাগ সম্পর্কে দেখব। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা ভাগ করার প্রক্রিয়া সম্পর্কে জেনে নেই। দেখো এখানে আমাদেরকে বলছে যে 69,738 একে আমাদেরকে ভাগ করতে হবে 245 দিয়ে। এখন ভাগ করার নিয়মটা কি? প্রথমে আমরা দেখো কি করব। এই যে আমাদের 69,738 এই সংখ্যাটি বাম দিক থেকে প্রথম তিনটা অঙ্ক বিবেচনা করব। কারণ কি বলতো, আমাদের যে ভাজক সেটারও তিনটা অঙ্ক আছে, ঠিক আছে? এখন দেখো এই ভাজক 245 কে 2 দিয়ে গুণ করলে আমরা পাই 490, 3 দিয়ে গুণ করলে পাই 735, যেটা এই তিনটি সংখ্যা থেকে বেশি বড় সংখ্যা হয়ে যায়, তাই না? 697 থেকে কিন্তু 735 বড় সংখ্যা। সুতরাং ভাগফলের যে প্রথম সংখ্যাটা সেটা আমরা 3 নিব না, সেটা আমরা কি নিব? 2, ঠিক আছে? কারণ 2 দিয়ে গুণ করলে আমরা যে সংখ্যাটা পাই সেটা হচ্ছে 697 থেকে ছোট। তাহলে দেখো আমরা প্রথমে 490 নিলাম। এখন এই 697 থেকে 490 বিয়োগ করলে আমার আসছে 207, ঠিক আছে? এখন দেখো যেটা আমাকে করতে হবে, এই যে 207, এই 207 এর পাশে এই তিনটা চলে আসবে, ঠিক আছে? এই তিনটা চলে আসলে আমরা যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে 2073। এখন এই 2073 কে আমার ভাগ করতে হবে, ঠিক আছে? এখন 245 কে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন গুণফল এই 2073 এর কম হয়। তাহলে দেখো আমরা এখন কি করলাম, এই 245 কে গুণ করলাম 8 দিয়ে, ঠিক আছে? 245 কে 8 দিয়ে গুণ করলে আমরা পাই হচ্ছে 1960, ঠিক আছে? এখন এই 2073 থেকে যদি আমরা 1960 বিয়োগ করি তাহলে পাই হচ্ছে আমরা 113, ঠিক আছে? এখন যেটা করতে হবে, এই 113 এর সাথে এই 8টা চলে আসবে, ঠিক আছে? এই 8 চলে আসলে আমরা পাই 1138, ঠিক আছে? এরপরে দেখো আমরা 245 কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে পাই হচ্ছে 980, যেটা আমাদের এই 1138 থেকে বিয়োগ করলে হয় 158। সুতরাং এই 158 হচ্ছে আমাদের ভাগশেষ এবং এই 284 হচ্ছে আমার ভাগফল, ঠিক আছে? এখন আমরা যেটা করতে পারি, এই সূত্র অনুযায়ী দেখতে পারি যে আমাদের ভাগটা সঠিক আছে কিনা। 245 গুণ 284 অর্থাৎ ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ 158। এটা করলে দেখো আমাদেরকে মিলে যাচ্ছে যে ভাজ্য যেটা আমাদের ছিল 69,738 আমরা সেটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো আমরা কি জিনিস লক্ষ্য করবো যে ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হবে, ঠিক আছে? ভাজক সবসময় বড় হবে এবং ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট। এরপরে আসো আমরা অনুসরণীর প্রশ্নে চলে যাই। অনুসরণে 1 নম্বর প্রশ্নে দেখো আমাদেরকে বলছে যে এই 57,249 কে 228 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা আগের মতোই দেখো 228 কে প্রথমে যদি 2 দ্বারা গুণ করি তাহলে পাই 456, ঠিক আছে? এদের বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 116, এই যে প্রথম তিনটা সংখ্যা বিবেচনা করলাম, ঠিক আছে? 572 থেকে 456 বিয়োগ করলে 116 আসে। এই 4টাকে আবার আমরা এখানে নিয়ে আসলাম, পেলাম হচ্ছে 1164। এরপরে দেখো 228 কে 5 দ্বারা গুণ করলে আবার আমরা পাই হচ্ছে 1140। এই 1164 থেকে 1140 বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 24। এরপরে এই 9টা নিয়ে আসবো আমরা এখানে, ঠিক আছে? এখন আমাদের আসলে হচ্ছে 249। এখন দেখো 228 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে আসে হচ্ছে 228, যেটা 249 থেকে ছোট। এদেরকে বিয়োগ করলে আবার আমরা পাই 21। সুতরাং আমাদের ভাগফল কত? 251 এবং ভাগশেষ হচ্ছে 21। এরপরে দেখো 6 নম্বর, এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে এই 230 দ্বারা ভাগ করতে হবে আমাদের 49,800, ঠিক আছে? প্রথমে দেখো আমরা 2 দিয়ে যদি গুণ করি 230 কে 460 আসে, প্রথম তিনটা সংখ্যা বিবেচনা করব যে 498 থেকে ছোট। তাহলে এই বিয়োগফল আসে আমার 38। এই 38 এর সাথে শূন্যটা নিয়ে আসলাম, ঠিক আছে? 38 এর সাথে শূন্য নিয়ে আসলে হয় হচ্ছে 380। এখন দেখো 230 কে যদি একবার গুণ করি তাহলে 380 থেকে কম আসে, তাহলে 230 আসলো। এখন 380 যোগ 230 হচ্ছে আমার 150। আবার এই শূন্যটা আমরা নিয়ে আসবো এখানে, ঠিক আছে? আসলে কত? 1500। এখন 230 কে যদি আমি 6 দ্বারা গুণ করি তাহলে কত আসবে? 1380, ঠিক আছে? যেটা 1500 থেকে ছোট আসে। তো এদেরকে বিয়োগ করলে আমরা পাই 120। সুতরাং আমাদের ভাগফল হচ্ছে 216, ভাগশেষ হচ্ছে 120, ঠিক আছে? 9 নম্বর দেখো, আমাদের 12,300 কে ভাগ করতে হবে 300 দ্বারা, ঠিক আছে? এখন দেখো প্রথমে আমরা যেটা করি, প্রথম তিনটা সংখ্যা বিবেচনা করি। দেখো প্রথম তিনটা সংখ্যা কিন্তু আমাদের 300 থেকে ছোট, 123 300 থেকে ছোট। সুতরাং প্রথম তিনটা সংখ্যা বিবেচনা করলে হবে না, প্রথম 4টা সংখ্যা বিবেচনা করতে হবে। এখন আমাদের 1230 থেকে
ছোট হয় এমন একটি ভাগফল চিন্তা করতে হবে 300 জন্য, ঠিক আছে? তাহলে 300 কে 4 দ্বারা গুণ করলে ভাগফল হয় 1200। তাহলে আমরা প্রথমে ভাগফলে 4 নিব। এখন এই 1200 যদি 1230 থেকে বিয়োগ করি তাহলে আসে হচ্ছে আমার 30, আর এই শূন্যটা নিয়ে আসবো আমরা, যে একটা শূন্য থাকে। এখন দেখো 300 কে 1 দ্বারা গুণ করলে 300 চলে আসছে, সুতরাং এখানে কিন্তু আমাদের আর কোনো বিয়োগফল থাকছে না, বিয়োগফল শূন্য, অর্থাৎ কোনো ভাগশেষ নেই। এই 41 দ্বারা আমাদের 12300 সংখ্যাটি একদম নিঃশেষে বিভাজ্য, ঠিক আছে? আমাদের ভাগফল হচ্ছে 41। এরপরে আসো আমরা সঠিক কিনা যাচাই করি। 2 নম্বরে এখানে আমাদেরকে বলছে যে 29845 ভাগ 293, এখানে ভাগফল হচ্ছে 101, ভাগশেষ হচ্ছে 282। তো প্রথমে আমরা ভাগটা করি। দেখো এই প্রথম তিনটা সংখ্যা নিব, দেখো 298, 298 আর 293। তাহলে 293 কে আমরা 1 দ্বারা গুণ করব প্রথমে, যেহেতু এটাই 298 থেকে সবচেয়ে ছোট হয়। এখন এখানে বিয়োগ করলে আমরা পাই 5। এখন দেখো আমরা যদি শুধু 4 আনি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আসে হচ্ছে 54, যেটা 293 থেকে ছোট। তো আমাদের এমন সংখ্যা দরকার এখানে যেটা 293 থেকে বড়, নাহলে তো আমরা ভাগ করতে পারবো না। সেজন্য আমরা ভাগফলে একটা শূন্য আনবো, ঠিক আছে? যদি আমরা ভাগফলে শূন্য আনি সেই ক্ষেত্রে এখান থেকে দুইটা সংখ্যা আমরা এখানে আনতে পারবো, ঠিক আছে? সেজন্য আমাদের কি করতে হবে, ভাগফলে একটা শূন্য আনতে হবে। তাহলে এই একের পর একটা শূন্য নিয়ে এখান থেকে আমরা 45 নিয়ে আসলাম, 845 আসলো। এখন 545 থেকে ছোট সংখ্যা যদি চিন্তা করি, 293 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে সংখ্যাটি বড় হয়ে যাবে, এজন্য আমরা আবার 1 দিয়ে গুণ করে 293 নিয়ে আসলাম। এই 545 থেকে 293 বিয়োগ করলে হয় 252, যেটা হচ্ছে আমাদের ভাগশেষ। এখন এখানে আমাদেরকে বলছে যে ভাগফল 101, ঠিক আছে, কিন্তু ভাগশেষ 252, কিন্তু প্রশ্নে ছিল 282, সুতরাং এটি সঠিক নয়, ঠিক আছে? এরপরে আসো আমরা 4 নম্বর দেখি। এখানে আমাদেরকে বলছে যে কোন বাড়িতে 98000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে। এখন দেখো কোন বাড়িতে মোট চাল আছে এত, প্রতিদিন এত গ্রাম চাল খরচ হয়, তো আমাদের ভাগ করতে হবে এই কততম দিনে চাল শেষ হয় এটা বের করতে, ঠিক আছে? তো দেখো আমরা যদি ভাগটা করি, 98000 কে ভাগ করতে হবে 650 দ্বারা, ঠিক আছে? তো প্রথমে দেখো আমরা যদি প্রথম তিনটা সংখ্যা বিবেচনা করি, 650 গুণ 1 নিব ভাগফলে, ঠিক আছে, 650 আসলো। এখন 980 থেকে 650 বিয়োগ করলে আমরা পাই 330, ঠিক আছে? এরপরে দেখো এই শূন্যটা নিয়ে আসলাম আমরা এখানে। এখন এই 650 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে হয় 3250। এখন এই 3300 থেকে 3250 আমরা বিয়োগ করলে পাই কত, বিয়োগ করলে পাই হচ্ছে 50, ঠিক আছে? এরপরে দেখো এই আরেকটা শূন্য আমরা যদি নিয়ে আসি, আসে হচ্ছে 500, যেটা এই 650 থেকে ছোট, সুতরাং আর ভাগ করা সম্ভব না, এই 500ই হবে হচ্ছে আমাদের ভাগশেষ, ঠিক আছে? এটা একটু ব্যতিক্রম মনে রাখবে। তাহলে আমাদের ভাগফল হলো 15, ভাগশেষ হচ্ছে 500। যেহেতু আমাদের উত্তর ক্রমবাচক সংখ্যা নিতে হবে, সেহেতু চাল শেষ হয়ে যাবে 16তম দিনে, কারণ এখানে যদি তুমি দশমিক করো তাহলে 15 সামথিং হয় হচ্ছে উত্তর, যেহেতু এখানে আমার একটা ভাগশেষ আছে, ঠিক আছে? তো আমাদের যেহেতু পূর্ণ সংখ্যা দরকার সেহেতু আমরা 16তম দিন নিব। এরপরে আসো আমরা আমাদের শেষ অঙ্কটি দেখি। এখানে আমাদেরকে বলছে যে একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়, এরকম 43548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স লাগবে। তো এখানে আমরা ভাগ করব। ভাগের জন্য প্রথমে যেটা করব, দেখো এই প্রথম তিনটা সংখ্যা বিবেচনা করলে আমরা 250 কে 1 নিব, 1 দ্বারা গুণ করব, 250 আসলো। এখানে আমার বিয়োগফল আসে হচ্ছে 185। এরপরে আমরা এই 4 সংখ্যাটিকে নিয়ে আসব, তারপরে দেখো 7 দিয়ে গুণ করে আমরা এখানে আনব হচ্ছে 1750, এটি বিয়োগ করলে আসে হচ্ছে আমাদের 104। এরপরে হচ্ছে আমরা 8 সংখ্যাটি নিয়ে আসবো, ঠিক আছে? তারপর দেখো 250 কে যদি আমি 4 দ্বারা গুণ করি তাহলে আসে হচ্ছে আমার এখানে 1000, এই 1048 থেকে 1000 বিয়োগ করলে আমরা ভাগশেষ পাই হচ্ছে 48, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু 48টি বস্তু অবশিষ্ট থাকে সেহেতু আমাদের আরেকটি বাক্সের প্রয়োজন হবে। এখানে দেখো যদি 250টি বস্তু একটি বাক্সে প্যাকেট করা যায়, এই এতগুলো বস্তু প্যাকেট করতে অবশ্যই আমাদের এখানে যে ভাগফল আসলো তার থেকে একটি বাক্স বেশি প্রয়োজন, অর্থাৎ 174+1, অর্থাৎ 175টি বাক্স আমাদের প্রয়োজন, এটি হবে হচ্ছে আমাদের উত্তর। তাহলে বন্ধুরা আজকে এর পর্যন্ত, এর পরদিন আমরা নতুন একটি অধ্যায় শুরু করব। এই অধ্যায়ে যে অঙ্কগুলো দেখলে একটু তোমরা একটু নিজেরা ভালো মতো প্র্যাকটিস করবে। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।